সবাইকে এরোলেকচার লেকচার পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে অন টাইম এবং ইন টাইম কোথায় অন টাইম হয় এবং কোথায় হচ্ছে ইন টাইম হয় এই জিনিসটার মধ্যে আমরা হচ্ছে অনেকেই গুলিয়ে ফেলি যে কোথায় ইন টাইম কোথায় অন টাইম আজকে সেই কনফিউশনটি দূর করবো আমরা কয়েকটি উদাহরণ দেব এরপরে হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোথায় অন টাইম বসাবো কোথায় ইন টাইম বসাবো এবং এটি ভর্তি পরীক্ষা এবং হচ্ছে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ সো লেটস স্টার্ট দেখো এখানে একটি এক্সাম্পল আমি লিখেছি আই উইল মেট ইউ অ্যাট ফোর থার্টি এরপরে এই কথাটি একজন বলেছে এরপরে বলা হলো যে ওকে বাট প্লিজ বি অন টাইম এখানে এই যে এখানে অন টাইম বলেছে প্রথম ব্যক্তি বলেছে যে আই উইল মিট ইউ অ্যাট ফোর থার্টি তো দ্বিতীয় ব্যক্তি বললো যে ওকে বাট প্লিজ বি অন টাইম এই যে অন টাইমের কথাটা বলেছে এখানে অন টাইম বলতে কোন সময়টাকে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এই যে ফোর থার্টির কথা বলেছে এই ফোর থার্টিতেই যেন সে তার সাথে মিট করে দ্যাট মিন্স আমরা অন টাইমটা তখনই ব্যবহার করব। যখন কি না যখন কি না আমাদের এই অন টাইমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা আগে থেকে কোনো কিছু প্ল্যান করে রাখি দ্যাট মিন্স হচ্ছে আমরা কোনো একটা সময়কে আগে থেকে প্ল্যান করা রাখা যে সময়টা আমাদের সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা অন টাইমটা ইউজ করি যেমন এখানে ফোর কথা বলেছে দ্যাট মিন্স হচ্ছে এই সময়টাতেই এটার আগেও না পরেও না দ্যাট মিন্স হচ্ছে আমরা ফি ফিক্সড যে টাইমটি আমাদের যে নির্দিষ্ট সময়টি সেটাতে যেমন আমরা যদি বলি যে ট্রেনের কথা যে ট্রেনের একটা ছাড়ার একটা ফিক্সড টাইম থাকে অথবা আমরা যদি বাসের কথা বলি যে বাস ছাড়ার একটা ফিক্সড টাইম থাকে কখনো দশটায় ছাড়ে কখনো এগারোটায় ছাড়ে এই যে ফিক্সড টাইমটা এই ফিক্সড টাইমে ছাড়াটাই হচ্ছে আমরা এই ক্ষেত্রে অন টাইম ইউজ করবো তাহলে আমরা আজকে থেকে বুঝবো যে অন টাইমটা তখনই ইউজ করবো যখন আমাদের প্ল্যানটা আগে থেকেই করা থাকে টাইমটা আগে থেকেই ফিক্স থাকে এবং হচ্ছে আমরা মূলত এটাকে পাংচুয়াল বলে থাকি অন টাইম ওকে এরপরে আমরা যদি এই অন টাইমের বিপরীতে কথা বলতে চাই যে অন টাইমের বিপরীতটা কী আমরা একটা এখানে এক্সাম্পল আমি লিখেছি যে বি অন টাইম ডোন্ট বি লেট যে লেটের কথা বলেছি মূলত এখানে এই লেটটা হচ্ছে অন টাইমের বিপরীত তার মানে হচ্ছে অন টাইমে যদি আমি না আসি তার মানে হচ্ছে আমি লেট করব তার মানে অন টাইমের বিপরীত হবে লেট টাইম পরীক্ষায় যদি আসে যে কোনো ব্যক্তি অন টাইমে আসতে পারলো না এবং ইন টাইমে আসতে পারলো না ইন টাইম নিয়ে আলোচনা করব তাহলে সে কিসে আসলো লেট টাইমে দ্যাট মিন্স হচ্ছে আমার ফিক্সড টাইমে যদি আমি আসতে না পারি এই যে ফোর থার্টিতে যদি না এসে আমি ফোর থার্টি ওয়ান এ আসি অথবা ফোর থার্টি ফাইভে আসি তাহলে সেটা হবে লেট টাইম ওকে এরপরে আস দ্বিতীয় এক্সাম্পলে সেটি হচ্ছে দ্য ক্লাস ওয়াজ ওয়েল অর্গানাইজড এভরিথিং ফিনিশড অন টাইম দেখো সব কিছু কখন শেষ হয়েছে শেষ হয়েছিল অন টাইমে অর্থাৎ সময় মতো একদম ফিক্সড টাইমে সব কিছু শেষ হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা প্ল্যান যদি আমাদের আগে থেকে থাকে অথবা আমরা যদি যেই টাইমটাতে কাজটা শেষ করার কথা সেই টাইমেই শেষ করি অথবা যেই টাইমটাতে আমাদের কোনো জায়গায় পৌঁছানো দরকার সেই টাইমটাতে ওই টাইমটাতেই যদি চারটা থাকে চারটা পাঁচটা থাকলে পাঁচটা তাহলে সেক্ষেত্রে আমরা অন টাইমটা ইউজ করব। এবার আসি আমরা ইন টাইমটা কখন ইউজ করব। খেয়াল করো আই হ্যাভ সেন্ট দীপ্ত আার্থডে কেক ওকে আমি দীপ্তকে একটা বার্থডে কেক পাঠিয়েছিলাম আই হোপ ইট অ্যারাইভস ইন টাইম তার মানে হচ্ছে বার্থডে কেকটা আমি কেন পাঠিয়েছিলাম কারণ হচ্ছে তার বার্থডের জন্য অথবা অন্য কারো বার্থডের জন্য হতে পারে যে আমি কেকটা পাঠিয়েছিলি পাঠিয়েছিলাম কার কাছে দীপ্তর কাছে তার মানে হচ্ছে বার্থডেটা এখনও আমরা সেলিব্রেট করিনি আমরা কেকটা মূলত কী জন্য পাঠিয়েছি মূলত আমরা কেকটা পাঠাই যে বার্থডে সেলিব্রেট করার জন্য তো সেলিব্রেট ধরো সেলিব্রেট আমরা করলাম হচ্ছে আটটায় হ্যাঁ অথবা আমরা যদি বলি যে বারোটার পরে আমরা সেলিব্রেট করব তাহলে আমি বলি যদি একটাই সেলিব্রেট করি বা বারোটা এক মিনিটে যদি আমরা সেলিব্রেট করি চিন্তা করো যে আমরা সেলিব্রেট করব বারোটা এক মিনিটে কিন্তু এটা বারোটা একের আগে ওই জায়গায় পৌঁছানোটা হচ্ছে ইন টাইম দ্যাট মিনস হচ্ছে যেই ফিক্সড টাইমটাতে আমাদের দরকার যেমন আমার দরকার হচ্ছে বারোটায় বা আমার দরকার হচ্ছে তিনটায় তাহলে তিনটার আগে অর্থাৎ দুটা হচ্ছে দুটো ঊনপঞ্চাশ বা হচ্ছে উনষাটের সময় গেলেও সেটা হবে ইন টাইম দ্যাট মিনস হচ্ছে ফিক্সড যে টাইমটা ওটার আগে যদি পৌঁছে যায় বা আগে যদি করা হয় কোনো একটা কাজ তাহলে আমরা সেক্ষেত্রে বলবো হচ্ছে ইন টাইম সময় মতো সোজা কথা হচ্ছে সময় মতো এটাকে বলা হয় ইংলিশে বলা ওকে অর্থাৎ সময় মতো পৌঁছে যাওয়া হ্যাঁ সো সময় মতো পৌঁছে যাওয়া দ্যাট মিন্স হচ্ছে আমাদের যে ফিক্সড টাইমটা ওই টাইমের আগে এটা আসলে ফিক্সড দেরিতে না সময় মতো আস এরপরে আরেকটা এক্সাম্পলে আসি আমরা এই যে ইন টাইমটা এটার বিপরীত কি হতে পারে হি গট এ টু লেট দ্যাট মিন্স হচ্ছে টু লেটটা হচ্ছে এই টাইমের বিপরীত মানে হচ্ছে তাকে আমি যে পাঠিয়েছিলাম এই সেটা বারোটার আগে পৌঁছানোর কথা ছিল ইন টাইমে পৌঁছানোর কথা ছিল আর যদি আমি বলতাম যে বারোটায় পৌঁছানোর কথা ছিল তাহলে হচ্ছে অন টাইম কিন্তু বারোটার আগে পৌঁছানোর কথা ছিল দ্যাট মিনস হচ্ছে ইন টাইম এখন হচ্ছে বারোটা এক মিনিটে পৌঁছালো বা দুই মিনিটে পৌঁছালো তাহলে এটা হচ্ছে লেট টাইম কিন্তু দেখা গেলো এটা বারোটায় না পৌঁছে তিনটায় পৌঁছালো বা চারটায় পৌঁছালো অনেক দেরিতে পৌঁছেছে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে টু লেট মানে হচ্ছে এই ইন টাইমের বিপরীত তাহলে আমরা বুঝতে পেরেছি এই এক্সাম্পলগুলো থেকে যে ইন টাইমটা হচ্ছে আমাদের প্ল্যান করা থাকে আগে থেকে টাইমটা এবং ওই টাইমে হচ্ছে আমরা কাজটা করতে পারা বা কোনো কিছু একটা ওই টাইমটাতে হওয়ার ক্ষেত্রে আমরা অন টাইম ইউজ করি আর ইন টাইমের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো একটা কাজের করার যে ইন টাইমটা হলো কোনো একটা কাজ করার যেই ফিক্সড টাইমের আগেই কাজটা হয়ে যাওয়া বা কোনো একটা কিছু করা সেটা হচ্ছে ইন টাইম আর অন টাইমের বিপরীতে হচ্ছে আমাদের লেট টাইম লেটে কোনো কিছু করা অর্থাৎ ফিক্সড টাইমের এক মিনিট পর বা কিছুক্ষণ পর হলে সেটা আমাদের লেট টাইম হবে আর ইন টাইমের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো আমাদের ফিক্স টাইমের আগে এবং হচ্ছে অন এই টু লেট হচ্ছে ইন টাইমের বিপরীত আশা করি সবাই বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ নিল